চলে এসেছে এই সপ্তাহের নতুন টিআরপি লিস্ট। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহের টিআরপিতে বেশ কিছু পরিবর্তন চোখে পড়বে। বেশ কিছু ধারাবাহিকের রেটিং বেড়েছে এবং স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং অনেকটা বেড়েছে বলা চলে। যাই হোক, নতুন টিআরপিতে আবার রানী রাসমণিকে হারিয়ে প্রথম হয়ে গেল ত্রিনয়নী। নতুন রেটিং 8.6, আর একটু পিছিয়ে 8.3 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে রানী রাসমণি এবং একইভাবে তৃতীয় স্থানটি নিজের দখলে রেখেছে শ্রীময়ী, রেটিং 7.7। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে আছে কৃষ্ণকলি ও জয়বাবা লোকনাথ, যাদের রেটিং যথাক্রমে 7.5 এবং 6.6। এই সপ্তাহে টিআরপিতে মোট 12 ধারাবাহিক আছে সেরা দশে, কারণ ষষ্ঠ স্থানে আছে 3 ধারাবাহিক আলোছায়া, নেতাজি এবং বকুল কথা, যাদের রেটিং 6.1। এরপর সপ্তম স্থানে আছে কে আপন কে পর, যার রেটিং 5.9, আর নকশিকাথা আছে অষ্টম স্থানে, রেটিং 5.7। এরপর নবম স্থানে আছে সাঁজের বাতি, নতুন রেটিং 5.6, আর 4.6 রেটিং নিয়ে দশম স্থানে প্রথমবার এসে গেছে মহাপীর তারাপীঠ। অপরদিকে স্টার জলসার সেরা পাঁচে প্রথম শ্রীময়ী, দ্বিতীয় কে আপন কে পর, তৃতীয় সাঁজের বাতি, চতুর্থ হয়েছে মহাপীর তারাপীঠ এবং সবশেষে 4.4 রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে দুর্গা দুর্গেশ্বরী। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শোজ এবং অন্যান্য ধারাবাহিকের রেটিং জানতে চাইলে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।